নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। বর্তমানে টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। টিআরপি যতদিন ভালো থাকবে ততদিনই ধারাবাহিক চ্যানেলে টিকে থাকবে। টিআরপি পড়ে গেলে চ্যানেল ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নেবে, আর এবার সেটাই হতে চলেছে। সদ্য 3 মাস হয়েছে শুরু হয়েছে ধারাবাহিক বধুয়া। আকর্ষণীয় গল্প ও নায়ক নায়িকার রসায়ন মন জয় করতে পারলেও বর্তমানে টিআরপিতে তার ফল ভালো নেই। ফলত বেশ সংকটময় একটা পরিস্থিতির মুখে পড়েছে বধুয়া। পাশাপাশি কিছুদিন হয়েছে জলসার পর্দায় এসেছে নতুন ধারাবাহিক তেঁতুল পাতার প্রোমো, যার কারণে এবার নাকি বন্ধ হতে চলেছে বধুয়া। বর্তমানে স্টারে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে সেগুলো টিআরপিতে বেশ ভালো স্থানেই রয়েছে। যেগুলি টিআরপি কম সেগুলোই ইতিমধ্যে শেষ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তার মধ্যে এবার পালা রেজওয়ানের বধুয়া। তো বন্ধুরা, খুব শীঘ্রই জলসা থেকে বিদায় নিচ্ছে বধুয়া, আর তার জায়গায় আসছে তেঁতুল পাতা। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।